আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে গুগল লেন্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গুগল লেন্সের ব্যবহার। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে ওয়াল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আপনি আপনার প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চে লিখবেন গুগল লেন্স। গুগল লেন্স লেখার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখাচ্ছে গুগল লেন্স, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনাকে ওপেন করতে বলবে, তো আপনি এটাকে হোম পেজ থেকে ওপেন করবেন। এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি একটা উর্দু বই নিয়েছি। এই বইটাকে আমি ট্রান্সলেট করব, আমি আমার ভাষায় ট্রান্সলেট করে দেখাবো। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন উপরে উর্দু আর হিন্দি, এটাকে আপনি আপনার ভাষায়, এটা আমার ভাষা বেঙ্গলি, আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নেব। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে। তো এভাবে আপনি এই লেখাটাকে আপনি কপি করে, এই লেখাটাকে আপনি যে কোনোভাবে কপি করতে পারবেন। এটাখানে লিখবেন সিলেক্ট অল, এই সিলেক্ট অলটে আপনি ক্লিক করে এটাকে কপি করে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। তো আমি এটাকে কপি করছি। কপি করার পরে আমি গুগল ট্রান্সলেটে এটাকে কপি করে রাখব। তো বন্ধুরা, এখানে আমি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কপি হয়ে চলে এসেছে। তো এভাবে আপনি আপনার যে কোনো লেখাকে কপি করে আনতে পারবেন। এছাড়া আপনি যে কোনো জিনিসকে সার্চ করে সেই জিনিসের সম্বন্ধে আপনি জানতে পারবেন, তথ্য আপনি হাসিল করতে পারবেন। আপনি যে কোনো জিনিসকে আপনি সার্চ করে সেই জিনিসের তথ্য খুব সহজে বার করতে পারবেন। তো আমি এখানে একটা বই নিয়েছি, এই বইটাকে আমি সার্চ করে দেখব যে এই বইটি সম্বন্ধে কী কী কোথায় কী আছে। দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এভাবে আপনি যে কোনো জিনিসকে আপনি সার্চের মাধ্যমে তার তথ্য বার করতে পারবেন। তো এছাড়া আরও আরও অপশান আছে, হোমওয়ার্ক। আপনি যে কোনো জিনিসকে আপনি যে কোনো জিনিস কোশ্চেনকে আপনি ফটো করে সেই জিনিস সম্বন্ধে আপনি জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানেও ওই জিনিস সম্বন্ধে সমস্ত কিছু তথ্য দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যদি আপনি মনে করেন কিছু কিনবেন, তো এখান থেকে আপনি শপিংয়ে এসে এটাকে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এই জিনিসটি কোথায় বিক্রি হচ্ছে, কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু তথ্য আপনি একটা ক্লিকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই আমি একটা বোয়া কোম্পানির মাইক্রোফোন নিয়েছি, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এভাবে আপনি যে কোনো জিনিসকে খুব সহজে গুগল লেন্সের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আপনি যে কোনো জিনিসকে আপনি প্লেস দেখতে পাচ্ছেন, এই প্লেস আপনি যে কোনো জিনিসকে সার্চ করে সেই জিনিসের লোকেশান আপনি বার করতে পারবেন। তো আমি একটা অ্যারো চিহ্ন নিচ্ছি, এই অ্যারো চিহ্নটা আমি দেখব এই অ্যারো চিহ্নটা কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে গুগল সাইডে আপনাকে সব কিছু বলে দিচ্ছে। এছাড়া আপনি কোনো খাবারকেও যদি আপনি ক্যামেরা করেন, সেই খাবার সম্বন্ধে আপনাকে বলে দেবে যে এই খাবারটা কোথায় পাওয়া যাবে, এই খাবারের অ্যাড্রেস কী, সমস্ত কিছু তথ্য আপনি জানতে পারবেন। এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।